তো বন্ধুরা, ফাইনালি ভারতের প্রথম জেট ইঞ্জিনের প্রজেক্ট কাবেরীকে নিয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বড় আপডেট সামনে এসেছে, যেখানে ভারতীয় এক কোম্পানি আমাদের এই স্বদেশি ইঞ্জিনকে ম্যানুফ্যাকচারিং শুরু করে দিয়েছে। কারণ আপনাদের হয়তো মনে আছে, গত বছরের DRDO তরফ থেকে অফিসিয়ালি কনফার্ম করে যে তারা কাবেরী ইঞ্জিনের একটা নতুন ভেরিয়েন্টকে তৈরি করছে। কেননা যেমনটা আপনারা সকলেই জানেন যে ভারত যে স্বদেশি কাবেরী ইঞ্জিনের ওপর কাজ করছিল তাতে আমরা আংশিক সফলতা পেয়েছিলাম। আর ওই ইঞ্জিনের আফটার বার্নারে কিছুটা সমস্যা থাকলেও এটা মোটামুটি 70+ কিলো নিউটনের ড্রাই থ্রাস্টকে তৈরি করতে পারছিল। কিন্তু ভারতের যে তেজস ফাইটার জেট রয়েছে তাতে আরও বেশি থ্রাস্টের প্রয়োজন। আর এটাকে মাথায় রেখে GTRE কী করে, এই ইঞ্জিনের একটা ড্রাই ভেরিয়েন্টকে তৈরি করে, যেটা আমাদের ফিউচার স্টেলথ বম্বার বা UCAV ঘাতকে ব্যবহার হবে। আর ইন্টারেস্টিংলি, নতুন ইঞ্জিন কিন্তু গত বছরই তার সমস্ত গ্রাউন্ড টেস্টিংকে সম্পূর্ণ করে ফেলেছিল। আর বন্ধুরা, এরপর আজ থেকে মোটামুটি কিছু মাস আগে আরও একটা রিপোর্ট সামনে আসে যে ভারতের ড্রাই কাবেরী ইঞ্জিন রাশিয়াতে পাঠানো হয়েছে টেস্টিংয়ের জন্য। কেন, আমাদের কাছে বর্তমানে কোনো ধরনের টেস্টিং ফেসিলিটি মজুদ নেই। আর এখানেও ভারতের এই ইঞ্জিন DRDO টার্গেটের চেয়ে বেটার পারফরমেন্স দেয়, যেটা টু বি অনেস্ট ভারতের মতন একটা দেশের জন্য বড় সফলতা ছিল বলতে পারে। আর এটাকে মাথায় রেখে DRDO ল্যাব GTRE এক প্রাইভেট কোম্পানি গোদরেজের সাথে ডিল সাইন করে, যার আন্ডারে এই কাবেরী ইঞ্জিনের টেকনোলজিকে ট্রান্সফার করা হয়, যাতে ওরা এই ইঞ্জিনের ম্যানুফ্যাকচারিং শুরু করতে পারে। আর এতে কিন্তু শুরুতে 6টা কাবেরী ইঞ্জিনের প্রোটোটাইপকে ম্যানুফ্যাকচার করার কথা ছিল, যাকে আরও কিছু টেস্টিংয়ের পর এই ঘাতক UCAV-তে যুক্ত করা হবে। আর বন্ধুরা, এটাকে নিয়ে আজ একটা অফিসিয়াল রিপোর্ট সামনে এসেছে, যেখানে গোদরেজ কোম্পানির তরফ থেকে সমস্ত ইঞ্জিনের ম্যানুফ্যাকচারিংয়ের কাজ শুরু করে দিয়েছে। আর মানা হচ্ছে যে এবছরের শেষ বা আগামী বছরের শুরুতেই এই ইঞ্জিনের ডেলিভারিও স্টার্ট হয়ে যাবে। যদিও অ্যাকচুয়াল ঘাতক বিমানে এই ইঞ্জিন যুক্ত করার আগে ভারতে কিন্তু মোটামুটি 700 ঘন্টার মতন ইঞ্জিনের স্ট্রাকচারাল টেস্টিং করে সার্টিফিকেট এজেন্সির দ্বারা একে সার্টিফাইড করা হবে। এরপর আবার ওই ইঞ্জিনকে রাশিয়াতে পাঠানো হবে, যেখানে রাশিয়ার IL-76 বিমানে ইঞ্জিনকে যুক্ত করে ফাইনাল ফ্লাইং টেস্টিং করা হবে। ফলে বন্ধুরা, এটা কিন্তু সেই সমস্ত লোকের জন্য কড়া জবাব ছিল যারা ক্রিটিসাইজ করতো যে ভারত কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে গত 10 থেকে 15 বছরে, অথচ এত টাকা নষ্ট করার পরেও কোনো ফল পায়নি। কিন্তু যেমনটা আমি এর আগেও বহুবার বলেছি যে রিয়ালিটি এটাই, যখন আপনি কোনো বিষয়ে কাজ করেন, স্পেশালি কোনো টেকনোলজিকে ডেভেলপ করেন, সেক্ষেত্রে ফেলিয়ার বলে কিছু হয় না। ওখানে দুটো বিষয় ঘটে, এক তো আপনি সফল হবেন, নতুবা দুই আপনি নতুন কিছু শিখবেন। আর ভারতের ক্ষেত্রেও সেই একই বিষয় প্রযোজ্য। কাবেরী ইঞ্জিনের ওপর এত হাজার কোটি খরচের পর এন্ড অফ দ্য ডে ভারত একটা বড় সফলতা পেয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি যে কারণে ইঞ্জিনকে তৈরি করা হয়েছে, মানে তেজাসে হয়তো যুক্ত করা যায়নি, কিন্তু তা সত্ত্বেও এটা আপনাদের মানতেই হবে যে এই প্রোগ্রাম ভারতের ইঞ্জিন টেকনোলজির হাতে করেছিল। আর শুধু তাই নয়, GTRE কিন্তু এখনও চেষ্টা করছে যে অন্তত একটা যদি তেজাস ফাইটার জেট পাওয়া যায় তাতে এই কাবেরী ইঞ্জিনকে যুক্ত করে টেস্ট করে। এখন দেখা যাক সেটা আদৌ হয় কিনা। তবে ফাইনালি খুশির বিষয় এটাই যে আমরা আমাদের প্রথম স্বদেশী কাবেরী ইঞ্জিন পেয়ে গেছি, যা আমাদের স্টেলথ বম্বারে কাজে আসবে। বাকি ভারতের এই ইঞ্জিনের সেক্টরের সফলতাকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবে। জয় হিন্দ।